অরণ্য সুন্দরে ঝাড়গ্রামে চাহিদা কমেছে মাটির তৈরি জিনিসপত্রে, তাই স্বাভাবিকভাবেই ব্যস্ততাও নেই কুমোর পাড়ায়। থরে থরে মাটির কুজো ও কলসি সাজানো থাকলেও তা কেনার খরিদ্দার নেই। ঝাড়গ্রামের বহু গ্রামে মানুষের হাতের নানান জিনিসপত্র তৈরি করে তারা বিক্রি করে জীবনযাপন করে, কিন্তু বর্তমানে বিক্রি নেই মাটির জিনিসপত্রের, ফলে মাথায় হাত কুম্ভকারদের, যার জেরে টান পড়েছে রুজি রোজগারে। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের নয়াগাঁ গ্রাম, এই গ্রামে বসবাস করেন 100 থেকে 150টি কুম্ভকার পরিবার। মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করেই চলে তাদের জীবনযাপন, কিন্তু বর্তমানে বাজারে এখন চাহিদা বেশি প্লাস্টিক অ্যালুমিনিয়ামের জিনিসপত্রের, ফলে ব্যবহার কমেছে মাটির তৈরি জিনিসপত্রের। আমাদের সংসার চলে নিয়ে যে মাটি বিক্রি হয়নি, সব প্লাস্টিকের হাঁড়ি বাড়িয়েছে, আর আমাদের সংসার চলেনি, আর অসুস্থ খাটতে পারিনি, আর এই যে মাটির কিছু সুযোগ সুবিধা পাইনি, আমাদের মাটির ঘর এখন একটা কিছু। আপনারা কি এই মাটির জিনিস বানানো বিক্রি এটার উপরে কি? এটার উপরে নির্ভর, আমাদের কোনো বিল বাড়ি কিছু নাই। আমরা সময়ে কেন বিক্রি হচ্ছে না, কেন বিক্রি যে সব কিছু প্লাস্টিক সব কিছু বাড়াইছে, আর এগুলো হাঁড়ি কেউ নিতে চাই। কীভাবে চলছে আপনাদের ধর? হ্যাঁ, সব মাটি যখন বিক্রি হয় 2 টাকা, ওই যে ওই তাহলে সংসার চলে, আমাদের চলে নি আর সং। এই যে আমরা যে মাটির ব্যবসা করছি এখন তো চলছে নি, সবই তো প্লাস্টিকের জিনিস উঠছে, আর কি করি আমাদের সংসার চলবে? আর টুকটাক যা হোক এরকম করে আর কি, গরিব মানুষ তো। আর আপনারা যদি কিছু সাহায্য করেন আর তাহলে ভালো হয় আর কি। আমরাও তো কমে গেছে আর এখন তো হচ্ছে নি, এইটার উপরে কিছু সংসার চলে আর কি। এখানে তো অনেকেই পরিবার করা, 150 ঘর, 150 ঘর তো এখানে যুক্ত আছে, তাহলে আর কি চলে, কম হচ্ছে, খাটনি করে সংসার চলছে আর কি, গরিব মানুষ তো। সরকার যা হোক কিছু ঘর দুয়ার তো আমাদের নেই, একটু ঘর দিলে একটু ভালো হতো আর কি। এই ঘরের মধ্যে তো আমরা অনেকগুলো পরিবার আছি, একটু ঘর চাই আর কি।